আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সুন্দর সকাল, বাতাস আছে অল্প অল্প, কিন্তু অতটা ঠান্ডা না, সেজন্য বাগানে চলে আসছি। পাখিদের কিছু খাবার দিব, কারণ পাখিরা এখন কিছু কিছু দেখলাম আসছে বাগানে, আর এই বাসাটাতে পাখি দেখলাম ঘোরাফেরা করছে। আর এরকম ড্রামে আমি পাখির খাবারগুলি কিনি, যেগুলিতে গম থাকে, তারপর সানফ্লাওয়ার সিড থাকে, সব মিক্স থাকে, ধান থাকে একটু, সব মিক্স করা থাকে আর কি, এবং এইগুলি সব রকম পাখিরাই কিন্তু খায়। তো এইটাকে এখন আমি ভরে দিব। এটা বেশি দিন থাকে না, কিন্তু একবার ভরলে দুই তিন দিনে ওরা শেষ করে, ফেব্রুয়ারি মার্চের দিকে ওরা বাড়িঘর ঠিক করে ফেলে আর কি, কোন বাড়িতে ওরা নেস্টিং করবে। তো সেজন্যই এখন ওরা বাগানে ঘোরাফেরা করছে। এই পাখির খাবারগুলি দিয়ে দিলাম, এখন রেডি আছে। এইটা এই পাখির বাসার পাশেই আছে, যে খাবারটা এখন খেয়ে নিবে আর বাসাও ঢুকতে পারবে ইজিলি। তো অনেকদিন সামনে আসি না, ভাবলাম একটু সামনে আসি, আমার চুল টুল বাতাসে সব উড়ে যাচ্ছে। তো আজকে আমার পেডিকিও আছে, এখন পেডিকিও করতে যাব। পেডিকোর থেকে এসে তারপর লাঞ্চ বানাবো তোমাদের সাথে, যেটা শেয়ার করব। অনেকদিন থেকেই আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছা হচ্ছে, ফাঁকিবাজি করে মোগলাই পরোটাটা বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পেডিকিও করে চলে আসছি, খুদাও লেগেছে অনেক, বেশ অনেক সময় লেগেছে। তো এখন মোগলাই পরোটাটা করবো, ফাঁকিবাজি মোগলাই পরোটা। ডিম নিয়ে নিয়েছি দুইটা, তার মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা সবই দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে। এইটা আমরা যেরকমভাবে অমলেট করার জন্য যেটা রেডি করি, সেরকমভাবেই রেডি করলাম আর কি। এখন পরোটাটা রেডি করব, চলো। আর পরোটা আমি বানাবো না, কারণ যেহেতু এটা ফাঁকিবাজি, এগুলো হলো ফ্রোজেন পরোটা, ফ্রোজেন পরোটা দিয়ে আমি মোগলাই পরোটাটা করব। কিন্তু যেহেতু এটা একদম শক্ত থাকে, এটাকে একটুখানি আমি ভেজে নিব। পরোটাটা কিন্তু আমরা পুরা ভাজবো না, জাস্ট একটুখানি সফট করব। সেজন্য খেয়াল রাখতে হবে যাতে পরোটাটা বেশি না হয়ে যায়। এক মিনিটের মতো এই কাজটা করে নিব। এখন এই পরোটাকে উঠিয়ে ফেলবো আমি, ডিমগুলি দিয়ে দিব ভিতরে। ডিমটা আসলে তোমরা যতখানি দিতে চাও ততখানি দিবে, তবে মোগলাই ডিমটা বেশি না হলে ভালো লাগে না। আর মরিচটাও তোমাদের ইয়ে যতখানি খেতে চাও। আমি এখানে দুইটা ডিমে দুইটা মরিচ দিয়েছি, কিন্তু একসাথে অনেকগুলি মরিচ পড়ে গেছে, উঠিয়ে নিচ্ছে কিছু, নাহলে একটা পার্সেলের মতো র‍্যাপ করতে হবে, জাস্ট এরকমভাবে যাতে পার্সেলটা হয়ে যায়। আর এটা তো বেশি বড় হবে না, ছোট ছোটই হবে। এরকমভাবে পার্সেলগুলি বানিয়ে নিব, আর এই সেট সাইডটা নিচে দিয়ে ফ্রাই করতে হবে আর কি। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর পরোটাগুলি কিন্তু বেশি ভাজলে হবে না, জাস্ট কোনো রকম ফ্রোজেন টেম্পারেচারটা নর্মাল করার জন্য আর কি, এইটুকুই করতে হবে। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলি এরকমভাবে বানিয়ে তারপর ভেজে ফেলছি, হয়ে গেল। ডিপ ফ্রাইং প্যানে আমি অনেকখানি তেল দিয়ে দিয়েছি, কারণ মোগলাই পরোটা তো ডুবা তেলে ভাজতে হয়, মচমচে হয় না তা না হলে। ফোল্ড করার সাইডটা আমি নিচে দিয়ে দিলাম, তাহলে ওই সাইডটা সিল হয়ে যাবে আর ওই ডিমগুলি বের হবে না আর কি। দেখো সুন্দর মচমচা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে মোগলাই পরোটা এমনিই খাওয়া যায়, খেতে কিছুই লাগে না, আমি তো এমনিই খেতে পারি। এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে চারিদিকে সুন্দরভাবে এটা ফ্রাই হবে। উঠিয়ে ফেলছি। আর তোমরা যদি এর চেয়ে কম ভাজতে চাও তো করতে পারো, আমার কাছে একটু বেশি মচমচা হলে ভালো লাগে। এই সাইডটা ফোল্ড, এই সাইডটা আমি নিচে দিয়ে দিচ্ছি। সুন্দর কালার হয়ে যাচ্ছে, দেখো।
এটা হলো লাস্ট আমার সবগুলোই কিন্তু একইভাবে হয়ে গেছে মচমচা আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে সবগুলো তো এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন তো এই তো হয়ে গেল আমার ফাঁকি বাজি মোগলাই দেখো একদম ফাঁকি বাজি কিন্তু দেখতে দেখো কত সুন্দর হয়েছে মানে অসম্ভব সুন্দর আর এটা টেস্টও কিন্তু অনেক ভালো হবে খেতে চটপট করেই করে ফেললাম আর আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে দেখো খুবই মচমচা এবং খুবই সুন্দর খাবার গন্ধ বেরোচ্ছে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন এটাকে তো খেতে হবে আমার এক মানে এত সুন্দর মচমচা হয়েছে যে কি বলবো আসলে এরকম ফাঁকি বাজে জিনিস আমাদের মাঝে মাঝে করা উচিত কারণ সব সময় সময় থাকে না আমাদের কাছে অনেক কিছুই করে খেতে যেগুলি একটু সময় নেয় আর কি তো আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই ফাঁকি বাজি মোগলাই পরোটা তাই এইটাকে এখন আমি চায়ের সাথে খাবো আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ